চালকাঠি জেলা সদর হাসপাতালে ফাইজার ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন এবং পরবর্তীতে 4 মাস সময় অতিবাহিত করেছেন তাদেরকে অনতি বিলম্বে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মনে রাখবেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। করোনার ভ্যাকসিন নিন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ থাকতে সহযোগিতা করুন। ঘোষণাটি আবার শুনুন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জালকাঠি জেলা সদর হাসপাতালে ফাইজার ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন এবং পরবর্তীতে 4 মাস সময় অতিবাহিত করেছেন তাদেরকে অনতি বিলম্বে করোনা ভাইরাসের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মনে রাখবেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরিধান সহ সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। করোনার ভ্যাকসিন নিন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদে থাকতে সহযোগিতা করুন। প্রচারে জেলা তথ্য অফিস জালকাঠি। প্রচারে জেলা তথ্য অফিস জালকাঠি।